সুভাষচন্দ্র বোসের পরে আর কোনো স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে যদি আমার ভেতরে খুব উন্মাদনা বা কিউরিসিটি থাকে, সেটা হলো গিয়ে যতীন মুখার্জি। ওকে, তো স্বভাবতেই বাঘা যতীন নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে বাঘা যতীন পুজোতে আমার প্রথম প্রায়োরিটি হিসেবে থাকবে। এবার টিজার আর ট্রেলারের কথায় আসি। টিজার রিভিউর সময় আমি বলেছিলাম যে টিজারটা আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারটা আমার টিজারের থেকে একটুখানি কম ভালো লেগেছে, বাট ট্রেলারটাকে অনেকেই লাইক মানে খুবই বাজে বলছে, আমার কিন্তু অত বাজে মনে হয়নি। খুব ভালো আর খুব বাজে এই দুটোর কোনোটাই আমার মনে হয়নি। ট্রেলারটার ডিজাইন এমনভাবে হয়ে গেছে, মানে যেই এডিটেড ভার্সানটা আমরা দেখছি, যেই ফাইনাল এডিটটা আমরা দেখছি, এই ফাইনাল এডিটটার মধ্যে আজকাল না ট্রেলারের মধ্যেও একটা একটা এলিভেশনের একটা ইয়ে থাকে। মানে কি, কোনো ট্রেলার আপনি দেখবেন যে শুরু হচ্ছে খুব ইন্টারেস্টিং ওয়েতে বা একটুখানি স্লো পেসে, যখন শেষের দিকে যখন যায় তখন আমরা কুইক শট অনেকগুলো দেখি এবং গান ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে সেটাও একটা উঁচু দিকে চলে যায় এবং খুব বম্বাস্টিক একটা ওয়েতে গিয়ে শেষ হয়ে যায়। ঠিক আছে, তো একটা গ্রাফ থাকে যেটা এরকমভাবে ওঠে। ওকে, এইখানে সেই প্যাটার্নটা কিন্তু নেই। এবার সেই প্যাটার্নটা না থাকলে কি খারাপ? ওয়েল, আজকালকার দিনে শতকরা 80% ট্রেলার যেভাবে এডিট হয়, এই ট্রেলারটা সেরকমভাবে এডিট করা হয়নি। তার মানেই যে ট্রেলারটা খারাপ সেটা বলা যায় না। সাধারণত ট্রেলারের কাজ হচ্ছে কি, যে সিনেমাতে কী হবে সেটার হিন্ট দেওয়া। তো আমরা যদি দেখি যে এখানে ট্রেলারের মধ্যে কী কী হিন্ট রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে যতীন তার ছেলেকে সমস্ত গল্পগুলো বলছে। ট্রেলারটা শুরুতেই বাঘের একটা গ্লিমস রয়েছে, যে গ্লিমসটা কিন্তু বেশ ভালো সুন্দর। এবার বাঘের VFX নিয়ে অনেকের অনেক কিছু বলার রয়েছে যে VFX ভালো নয়। এই ট্রেলারেরই একদম লাস্টের দিকে একটা শট আছে যে বাঘের ডেড বডিটা ওর বডির ওপর রয়েছে, ওই শটটা দেখো। এই যে কথাগুলো বলা না যে RRR থেকে VFX আর্টিস্ট আসছে, এগুলোতে আমার বোধ হয় লোকজনের এক্সপেকটেশান হাই হয়ে যায় অনেকটা। যারা ক্রিয়েটার নয় বা যারা এই পুরো ব্যাকগ্রাউন্ডের প্রসেসটা খুব ভালো করে বোঝেন না হয়তো, তারা RRR শুনেই এক্সপেক্ট করছে যে এক্স্যাক্টলি RRR মতনই সব কিছু হবে। ওয়েল, RRR থেকে VFX আর্টিস্ট নিয়ে এলে পরেও বাজেটটা বাংলারই, ঠিক আছে। RRR থেকে VFX এর লোকজন নিয়ে এসছে, তাতে কিছু ভালো হবে কিন্তু জিনিস পুরো RRR মতো হয়ে যাবে না। তাই নিজেদের এক্সপেকটেশনের উপরে নিজেদের যদি একটুখানি কন্ট্রোল থাকে, সেটা আমার মনে হয় ভালো হয় বলে। এবার আমরা যারা এই ইউটিউবে ভিডিও বানাই বা এই ফিল্ম দেখি সারাদিন বা এই সিনেমা নিয়ে থাকি, আমাদের কাছে জিনিসটা খুব একটা বেশি হার্ড নয়, ঠিক আছে। কিন্তু অনেক সাধারণ লোকের কাছেই হার্ড, তারা RRR নাম শুনেই ভাবছে যে এক্স্যাক্টলি ওই সিনেমাটার মতনই হবে। তাও আমি বলবো যে এই সিনেমাতে এখনও অবধি যে VFX দেখানো হয়েছে সেটা কিন্তু টপ নচ কোয়ালিটির। ওকে, এবং দেব কিন্তু এই সিনেমাটার পেছনে যে পয়সা যে খরচা করেছে বা এটার যে ক্রিয়েটিভ ইনপুট বেশ ভালো, ট্রেলারের আমরা আরও কিছু শট দেখে কিন্তু বুঝতে পারি, ঠিক আছে। আমার এই ট্রেলারটা টেকনিক্যালি যথেষ্ট ওয়েল মেড মনে হয়েছে। আমরা যতীন মুখার্জির লাইফের বিভিন্ন ফেজ আমরা দেখতে পাই, তার প্রথমবার বিপ্লবে যাওয়া থেকে শুরু করে বুড়িবালামের যুদ্ধ থেকে শুরু করে, ইভেন কি ট্রেলারের মধ্যে আমরা যতীনের ক্লোজ একজন লোককে পাই দেখতে, যার মৃত্যু পর্যন্ত ট্রেলারে কিন্তু দেখানো হয়েছে। ওয়েল, মৃত্যু নয়, সে গুলি খাচ্ছে সেটা অবধি কিন্তু দেখানো হয়েছে। ওকে, তো জিনিসপত্র কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন বলে আমার মনে হচ্ছে। আর সবথেকে বড় কথা, আমার এই সিনেমাটার ক্ষেত্রে এই সিনেমার যে ডাইরেক্টর তার উপরে আমার খুব ভরসা রয়েছে, কারণ সে গত বছরই বিপ্লবীদের নিয়ে আরেকটা ফিল্ম সে তৈরি করেছিল, সেই ফিল্মটা আমার বেশ ভালো লাগে। অরুণ রায় একজন খুব ক্লাসিক্যাল ডাইরেক্টরদের মধ্যে একজন, ঠিক আছে। তার সিনেমাতে একটুখানি পুরনো বিল্ড কোয়ালিটির আঁচ পাওয়া যাবে, যেটা আমি বলবো গুড থিং। আমাদের এখানে এমনিতেও কোনো ভালো ডিরেক্টর খুব একটা বেশি নেই, যা যা যাদের বিল্ড কোয়ালিটি নিয়ে বলা যায় যে একদম 2023 মতনই ফিল্ম তৈরি হচ্ছে। তো সেই অনুযায়ী অরুণ রায়ের কাজকর্মের কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো মানে যথেষ্ট ভালো। সে 8x12 বলে একটা ফিল্ম তৈরি করেছিল কিঞ্জল নন্দা অর্ণ ওদেরকে নিয়ে, তোমরা কিন্তু সেটা চেক আউট করতে পারো, ঠিক আছে। তাহলে একটা বেসিক আইডিয়া পাবে যে এনার ফিল্ম কি ধরনের হয়। বা 11 বলে ওনার একটা ফিল্ম আছে বেশ কিছু বছর আগের, ঠিক আছে, 7-8 বছর আগের হবে হয়তো, সেগুলো কিন্তু তোমরা পারো দেখতে, ঠিক আছে। দেখলে পরে কিন্তু তোমাদের আইডিয়া হবে যে এই সিনেমাটা থেকে তোমরা কী কী এক্সপেক্ট করতে পারো। দেন আমরা এই সিনেমাতে খুব ইন্টারেস্টিং ক্ষুদিরাম বসুর একটা শট আমরা দেখতে পাই, যেখানে ক্ষুদিরাম বসু বলছেন যে পড়াশোনা করে কী হবে, এর থেকে গুলতি বানালে পরে একটা সাহেব মারা যাবে।
ক্ষুদিরাম বসে যেই ছেলেটাকে আমি এখানে দেখতে পাচ্ছি, একে আমি আবার প্রলয়ে পেয়েছিলাম দেখতে লাস্ট, ওকে তার আগে একে কোথাও দেখেছি বলে আমার খেয়াল পড়ছে না। তো তার যে ডায়লগ ডেলিভারি, ওকে আর ডায়লগ ডেলিভারির কথাই বলি, কালকেই একজন জিৎ ফ্যানের সাথে আমার ফেসবুকে হালকা একটা আর্গুমেন্টের মতো হচ্ছিল এই নিয়ে। দেখুন, দেবের ডায়লগ ডেলিভারি নিয়ে অনেক মানুষের প্রবলেম রয়েছে, আমি তাদের মধ্যে একজন। যখন ব্যোমকেশ বেরিয়েছে আমি হিউজ ট্রোল করেছি। এবার দেবের যে ডায়লগ ডেলিভারি বাজে, এই ব্যাপারটা না এখন খুব কমন হয়ে গেছে। আমরা সবাই জানি যে সে খুব স্লোলি প্রোগ্রেস করছে এটার ব্যাপারে, সেই জন্যে এটা নিয়ে না বারবার বলার কিছু নেই। মানে যেটা বাজে সেটা বাজে, সেটা নিয়ে বারবার বলার কি আছে। কিন্তু এইখানে দেবের প্রচুর গ্লিমস রয়েছে, যেগুলোতে দেবের যে বডি ল্যাঙ্গুয়েজ না জাস্ট অসাধারণ। একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য সাইলেন্ট এক্সপ্রেশন থেকে শুরু করে, ওয়াকিং প্যাটার্ন থেকে শুরু করে, তাকানো থেকে শুরু করে, তার ড্রেস ক্যারি করা থেকে শুরু করে, তার মানে তার পুরো যে গেট আপ, তার যে পুরো বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো অনেক বেশি ম্যাটার করে। ঠিক আছে, ডায়লগ ডেলিভারি তো পুরো ক্যারেক্টারটা পোর্ট্রে করার জাস্ট ভার্বাল পার্টটুকুনি, তা বাদ দিয়েও 90% বডি ল্যাঙ্গুয়েজ থাকে যেগুলো কিন্তু ম্যাচ করতে হয়। আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে, এটা আমি গোলন্দাজের সময় হয়তো বলেছিলাম, গোলন্দাজ সিনেমাটা অ্যাভারেজ হতে পারে বাট দেবের পারফরমেন্স কিন্তু খুব খুব ভালো ছিল। এবং এই কথাটা আমি যখনই এই ধরনের সিনেমা রিভিউ করে আমি বলি যে আমাদের বাংলাতে এরকম মহাপুরুষের মানে মহাপুরুষ প্রচুর রয়েছে, তাদের গল্প বলা উচিত। আজকে ফাইনালি কেউ সেটা করছে। আমি চাই যে জিদ্দা কমার্শিয়াল সিনেমা করছে, খুব ভালো কথা, বাট জিদ্দাও কমার্শিয়াল সিনেমা থেকে ব্রেক নিয়ে আমাদের বাংলার মহাপুরুষ বা স্বাধীনতা সংগ্রামীদের দিকে ফোকাস করুক একটুখানি। দেব বরং কাইন্ড অফ এখন কমার্শিয়াল সিনেমার দিকে গেলে পরে ভালো হয়, দুজনের রোল কাইন্ড অফ চেঞ্জ হওয়া দরকার, তাহলে একটুখানি অন্যরকম কিছু পেলেও পাওয়ার কিন্তু চান্স আছে। নাও দ্য থিং ইজ যে এখানে তুমি দেবের না প্রচুর শট রয়েছে, সে চুরুট খেতে খেতে নামছে। আমি অ্যাকশনের শটগুলো তো বাদই দিচ্ছি, তাকে পেছন থেকে মারা হচ্ছে, তার বডি জার্ক, সেগুলো তো আমি বাদই দিচ্ছি, সে চুরুট খেতে খেতে নামছে। বা তার এই যে শিখ সৈনিকের যে বেশ নিয়ে যে একটা শট রয়েছে না, যে তার পাশে দাঁড়িয়ে রয়েছে সবাই বন্দুক হাতে, লুক এট দ্যাট শট। তবে আমার সব থেকে প্রিয় শট হচ্ছে গিয়ে সাধু বাবার ছদ্মবেশে তাকে একজন ইংরেজ সৈনিক আটকে দেবে, এটা গানের মধ্যে ছিল, এই শটটা ট্রেলারের মধ্যে নেই। সে না বাড়ি কীরকমভাবে তাকাবে, এবং জানেন তো দেবের চোখে, যারা ফ্যান তারা তো জানোই এই জিনিসগুলো, দেবের চোখের মধ্যে না অদ্ভুত একটা স্পার্ক রয়েছে, এই স্পার্কটা সবসময় থাকে না। যেরকম আমি বলছি চ্যাম্প সিনেমাটাতে একটা জায়গা রয়েছে যে ও একটা বার্থডে পার্টিতে রুক্মিণীর জন্য কেক চুরি করছে, ঠিক আছে, এবং ওর সামনে পরিচিত কেউ না আসবে চলে হঠাৎ করে, এবং ও না মানে ভয় পাচ্ছে যে ও হয়তো ধরা পড়ে গেল। তখন ওর যে চোখের যে এক্সপ্রেশন, বা এইখানে ওকে ইংরেজ সৈনিক আটকে দিচ্ছে, ও বাদিকে তাকাবে, দ্যাট এক্সপ্রেশন না, আই মিন জাস্ট কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য না মনে হয় কি দপ করে যেন একটা জ্বলে ওঠার মতো একটা হয় ব্যাপার, ঠিক আছে, অ্যান্ড ইট ইজ বিউটিফুল। ঠিক আছে, দেবের অ্যাক্টিং নিয়ে অনেকেরই অনেক কিছু বলার আছে, আমার অনেক কিছু বলার আছে, ঠিক আছে। আমি দেবের আগের সিনেমাটাকে অসম্ভব ট্রোল করেছি, ঠিক আছে, ব্যোমকেশ আমার কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লাগেনি, ওকে, বিশেষ করে দেবের পারফরমেন্স আমার ভালোতে একদমই লাগেনি। দেব চেষ্টা করেছে, এবার ব্যোমকেশের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে মানে ডিরেক্টর যে ছিল সে একটা আবন্দা ডিরেক্টর, ঠিক আছে, সে একটা আবন্দা ডিরেক্টর, তার দ্বারা ফিল্ম মেকিং বাদ দিয়ে লাইফে আর সব কিছুই হয়তো হতো, সে ভুল করে চলে এসেছে ফিল্ম মেকিংয়ের লাইনে, সে বাংলা উপন্যাস নিয়ে সেগুলোকে নিয়ে ছেলে খেলা করে, ব্যোমকেশকে নিয়ে ছেলে খেলা করেছে, তো ওটা সম্পূর্ণ ডিরেক্টরের ফল ছিল। আমি সিনেমাতে ডিরেক্টর আর গল্পকে খুব বেশি দাম দিই, হিরো বা অ্যাক্টর তার অনেক পরে আসে, ঠিক আছে, কিন্তু এই সিনেমাটাতে অরুণ রায় যেহেতু করছেন সেই জন্য আমার যথেষ্ট বেশি ভরসা রয়েছে। আর আমি দেখেছি গোলন্দাজের টাইমেও দেব যখন এই ধরনের চরিত্রগুলো যখন প্লে করে না, তার মধ্যে একটা বাড়তি কনফিডেন্স না চলেই আসে। আর এই যে টিম লিডার, দলনেতা, আমি লিড করছি, এই জিনিসগুলো দেবের মধ্যে খুব সহজাত প্রতিভা রয়েছে, এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলার ব্যাপারে, হুইচ ইজ ভেরি নাইস। এবং সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারে যতগুলো গ্রুপ শট দেখবেন না, যে দেবের সঙ্গে কিছু লোক রয়েছে, দেবকে ফলো করছে তারা, ঠিক আছে, বাঘাযতীনকে ফলো করছে তারা, এই জিনিসটা কিন্তু খুব ভালো। ওকে, এবার দেখো, আমি বাকিদের মতো তো দেবজিৎকে নিয়ে দিনে 10টা করে ভিডিও তৈরি করি না, না তো আমি গান ফান নিয়ে ভিডিও তৈরি করি, তো আজকে আমি ট্রেলার নিয়ে এই ভিডিওটা তৈরি করলাম। তোমাদের যদি মনে হয় যে তোমরা গান ফান নিয়ে
একজন আমাকে লিখেছিল, মানে আমাকে মাঝে মাঝে আজকাল দেখি লোকজন লেখে কথাগুলো যে দাদা আমি দেবের ফ্যান হয়েও তোমার ভিডিও দেখি, মানে সবাই এই ব্যাপারটা জানে যে আমি জিতকে পছন্দ করি দেবকে পছন্দ করি না, বা অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়, আমি জিতকে ফার্স্ট বয় মনে করি দেবকে সেকেন্ড বয় করি মনে, ঠিক আছে, দেবকে আমি অপছন্দ করি সেরকম ব্যাপার না। আর ভিডিও বানানোর যদি কথা বলো, দেখো ভাই এই দেবজিৎকে ভাঙিয়ে অনেক ইউটিউবার খাচ্ছে, ঠিক আছে, তাদের কাছে কোনো কন্টেন্ট নেই, দেবদা ওই করেছে, দেবদা পাকিস্তানে প্যান ইন্ডিয়া প্যান পাকিস্তানে বিখ্যাত হয়ে গেছে, দেবদা গাড়ি পাঠাচ্ছে, প্লেন পাঠাচ্ছে, জাহাজ পাঠাচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলা পাবলিক, আমি এদের মতো করে ভিডিও কোনোদিন তৈরি করতে পারবো না। আর না তো আমি এখন অত বড় ইউটিউবার যে কোনো হিরো আমাকে তার কোনো কিছুতে ডাকবে আমি সেটা এক্সপেক্টও করি না, ঠিক আছে, ওকে জিৎ দেব কারোর থেকেই এক্সপেক্ট করি না। তো আমার পক্ষে বাঘা যতীনের দিনে 10টা ভিডিও বানানো পসিবল নয়, আর আমি কোনো এন্টারটেইনিং চোরের মতো সেটাও বলতে পারবে না যে আমি তো পয়সা কামাই না, আমি তো ইভেন্টে যেতে পারছি না, ঠিক আছে, ওকে, আমাকে কেউ ডাকলে পরে আমি চলে যাই, ওকে, কারোর কোনো রকম প্রজেক্টের ব্যাপারে কিছু হলে পরে ডাকলে পরে আমি দিব্যি চলে যাই, ঠিক আছে, আমি গরম দেখাচ্ছি না কোনো কিছুর, বাট মানে অসাধু ক্রিয়েটারে তো ভরে গেছে, না আমি আমি কিন্তু খুব পয়সা কম কামিয়েছি এবং আমি কিন্তু বাঘা যতীনের আগে দেবকে নিয়ে রোজ ভিডিও বানিয়ে অনেক পয়সা কামাবো, নির্লজ্জ বেহারের মতো কিছু চোর টাইপের লোকজন, কিছু অসাধু জালিয়াত যারা এসে করে, ঠিক আছে, তোমরা তো তাদেরকে খুব সাধু মনে করো, ঠিক আছে, তোমরা মনে করো যে এরা ভিডিও বানাচ্ছে বলেই হয়তো দেবের সিনেমা চলছে, জিতের সিনেমা চলছে, এরা বাংলা সিনেমার পাশে রয়েছে, ঠিক আছে, তো এসব কিছু নয় ভাই, বাংলা সিনেমারকে নিয়ে কথা বলে যারা ইউটিউবে করে খাচ্ছে তারা বাংলা সিনেমাকে ভাঙিয়ে করে খাচ্ছে, ঠিক আছে, ওকে, তো যারা সেটা করে না তাদেরকে সম্মান করতে শেখো, বাট তোমাদের তো ইমোশন লেভেলটা অন্য জায়গায় গিয়ে কাজ করে, তোমরা বোঝোই অন্য রকমভাবে। তো যাই হোক, মেন বক্তব্য হলো গিয়ে যে তোমরা যদি চাও যে দেবের এই বাঘা যতীনের গানগুলো নিয়ে আমি কিছু কথাবার্তা বলি, তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, বলতে পারো। নেগেটিভিটি, টু বি ভেরি অনেস্ট, আমি এটা কালকে কেউ বলছিলাম ওই জিতের যে ফ্যানের সাথে কথা হচ্ছিলো যে দেখো ভাই আমি দেবের হয়ে ওকালতি তো আমি করবো না, ঠিক আছে, জিতের হয়ে যেটা আমি করি, ঠিক আছে, যে জিতকে কেউ কিছু বলে রোস্ট ফোস্ট করি সেসব আমি দেবের ক্ষেত্রে হয়তো করবো না, বাট হ্যাঁ একটু বেশি নেগেটিভিটি দেখলে পরে সেটা নিয়ে আমি একটা দুটো কথা আমি বলতেই পারি, ঠিক আছে, ওকে, মানে মানুষজন অ্যাকচুয়ালি অনেকেই জিনিসটাকে ভুলভাবে নিচ্ছে, ঠিক আছে, ওকে, আমার মনে হয় যে এক্সপেকটেশন কোথাও গিয়ে ম্যাচ করছে না বা ওরকম কিছু, অ্যাকচুয়ালি লোকে এক্সপেকটেশন সেট করতেও জানে না যে আমি কী ভেবে পুরো জিনিসটাকে পারসিভ করবো সেটাও অনেকেই বুঝতে পারে না, ঠিক আছে, ওই আড়ারের নাম শুনে যে সব কিছু আড়ারের মতো হবে এটা এক্সপেক্ট করাটা কাইন্ড অফ ভুল। না দ্য থিং ইজ যে ট্রেলারের পরেও আমার পুজোতে প্রথম প্রায়োরিটি বাঘা যতীনই থাকবে, সেটার পরে অন্যান্য সিনেমা আসবে, বাঘা যতীনের পরে রক্তবীজ, তারপরে দশম অবতার, মিথিন মাসি আমি দেখবো না, আর লিও তো দেখবো, টাইগার নাগেশ্বর রাও আমি ঠিক শিওর নই যে কোথায় শো পড়বে, কোথায় কী বৃত্তান্ত হবে, কটা শো পড়বে, আর গানপাত তো ভাই বালের হবে, গানপাত নিয়ে আমার কোনো রকম উদ্দীপনা নেই, যেদিন দেখবো সেদিন রোস্ট করবো, ঠিক আছে, ওকে, তো তোমরা বলো কার কীরকম লেগেছে ট্রেলারটা, তোমাদের কার কী মনে হয়েছে, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স খোলা রয়েছে, কিছু বলতে পারো, তবে আলতু ফালতু গালাগাল যারা দেবে তাদেরকে আমি কথা বলে দিচ্ছি, আমি কিন্তু খুব একটা ভদ্র ছেলে নই, সেটার প্রমাণ দশম অবতারের কমেন্ট বক্সে গিয়ে চেক করে নাও, যারা গালাগাল দিয়েছে তাদেরকে আমি কী ভাষায় কী রিপ্লাই দিই, তো বেকার নিজের মান সম্মানের দাম যদি নিজের কাছে থাকে তাহলে অকারণে গালাগাল দিতে এসো না, কিছু ভুল মনে হলে পরে ডেফিনেটলি সেটা বলো, গালাগাল দিলে পরে চিন্তা করো না, আমার মুখের ভাষা তোমার থেকে অনেকটাই খারাপ, ওকে, তো চলো টাটা বাই।